কিলিয়ান এমবাপে নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। দিনে দিনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ফরাসি এই তারকা। প্রতি মৌসুমে দিয়ে যাচ্ছেন অবিশ্বাস্য সব পারফরম্যান্স, সেই সঙ্গে ভারী করছেন অর্জনের পাল্লাও। সেখানে যুক্ত হলো আরও একটি পালক। সদ্য শেষ হওয়া মৌসুমটা দারুণ কাটিয়েছেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারলেও ফ্রান্সের ঘরোয়া লিগে ট্রেবল জিতেছে তার দল পিএসজি, যেখানে বড় ভূমিকা ছিল এই ফুটবলারের। মৌসুমে 44 গোলের পাশাপাশি 10টি অ্যাসিস্টও করেছেন তিনি। এই পারফরমেন্স দিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের প্রথম ইউরোপীয় এডিশনের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন এমবাপে, যেখানে তিনি পেছনে ফেলেছেন হ্যারি কেইন, জুড বেলিংহামের মতো তারকাদের। এমন অর্জনে উচ্ছ্বসিত এমবাপে ধন্যবাদ জানিয়েছেন তার সাবেক ক্লাবের প্রেসিডেন্ট সহ সতীর্থদের। ফুটবল ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখতে আরও বেশি কঠোর পরিশ্রম করার কথা জানান এই তারকা। আরও একটি শিরোপা, যদিও এটা ব্যক্তিগত, এমন অর্জন আমাকে সবসময় আনন্দ দেয়। আমি ধন্যবাদ দিতে চাই আমার ক্লাবকে, আমার সভাপতিও এখানে উপস্থিত আছেন, সব কিছুর জন্য ধন্যবাদ। পিএসজি অসাধারণ একটা ক্লাব, ফ্রান্সের মধ্যে সেরা এবং বিশ্বের অন্যতম। এই ক্লাবের হয়ে খেলাটা সম্মানের, দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছি, আমরা অনেক শিরোপাও জিতেছি। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে এখানে আসতে সাহায্য করেছেন। ফুটবল ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখতে আমি আরো কঠোর পরিশ্রম করতে চাই। এই অর্জন তার একটি ধাপ মাত্র। এখানে থাকতে পেরে আমি অনেক খুশি। টানা চতুর্থবারের মতো ইপিএল জিতে সেরা ক্লাবের তকমাটা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বার্সেলোনার ইয়াংস্টার লামিন ইয়ামাল জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। গেল মৌসুমে 7 গোলের পাশাপাশি 10টি অ্যাসিস্ট করেছেন বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার। বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখের একক আধিপত্য গুড়িয়ে দিয়ে বেয়ার লেভারকুসেনকে লিগ ও জার্মান কাপ জেতানো সেরা কোচ নির্বাচিত হয়েছেন শাবি আলোনসো, যেখানে তিনি পেছনে ফেলেছেন কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার মতো হাই প্রোফাইল কোচদের। আর সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 45 ম্যাচে 44 গোল করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। নারীদের সেরা ক্লাবের তকমাটা দখলে নিয়েছে বার্সেলোনার ওমেন্স টিম। ফাহিম ইসলাম, সময় সংবাদ।